টাকলা মুরাদ বলেছে বাংলাদেশের সংবিধানে নাকি ইসলাম ধর্ম হিসেবে থাকবে না বলতেছে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ কে বেটা ইসলাম থাকবে না তুমি ইনশাআল্লাহ লাগাইলা কেন ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে তাদেরকে অধপতন করে ছেড়েছে কথা বলেন ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে লেগেছিল লতিফ সিদ্দিকী আপনারা নাম শুনেন নাই নবী হককে নিয়ে কটূক্তি করেছিল আজকে লতিফ সিদ্দিকীর মন্ত্রিত্ব গিয়েছে সংসদ সদস্যের পদ গিয়েছে তিনি অঞ্চন করতে করতে না খেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কথা বলেন ঠিক কিনা আলিম ওলামাদেরকে বিভিন্ন জায়গায় হামলা মামলা দিয়া বিভিন্ন দেশে তাড়িয়ে দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আজকে যারাই হক কথা বলে তাদেরকে আজকে বিভিন্ন ভাবে হয়রানি পেরেশানি করে মাহফিল গুলোদেরকে বন্ধ করে হুজুরদের আওয়াজ গুলো বন্ধ করে তাদেরকে জেলখানার ভিতরে ভটানো হচ্ছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি বলেছি প্রথমে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি করে না যারা বেগুন খেলে চুলকানি বেড়ে যায় তারাই করে কথা বলেন ঠিক কিনা বর্তমানে একজন নাস্তিক দেখা দিয়েছে যার নাম হলো নাস্তিক মুরতাদ যাকে বলা হয় টাকলা মুরাদ আপনারা চেনেন না এই টাকলা মুরাদ বলেছে বাংলাদেশের সংবিধানে নাকি ইসলাম ধর্ম হিসেবে থাকবে না বলতেছে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ কে বেটা ইসলাম থাকবে না তুমি ইনশাআল্লাহ লাগাইলা কেন ও বলতেছে টাকলা বলতেছে ইসলাম থাকবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আপনারা দেখেছেন বাংলাদেশের যারা ক্ষমতায় আছে ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে তাদেরকে অধপতন করে ছেড়েছে কথা বলেন ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে লেগেছিল লতিফ সিদ্দিকী আপনারা নাম শুনেন নাই নবী হককে নিয়ে কটূক্তি করেছিল আজকে লতিফ সিদ্দিকীর মন্ত্রিত্ব গিয়েছে সংসদ সদস্যের পদ গিয়েছে তিনি অঞ্চন করতে করতে না খেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা আজকে আমরা এখান থেকে বলতে চাই কোরআনের বিপক্ষে যারাই লাগবে তাদের দুনিয়াতেই ভালো পতন হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলেমিন আলেমদের কাতারে থাকার তৌফিক দিন সকলে বলি আমিন প্রিয় ভাইরা তাহলে আমাদেরকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলো কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে মানুষদেরকে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন ওয়াইযু ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়াইয়াসফিকু আল্লাহ বলছেন পৃথিবীতে জিন এবং ইনসান পৃথিবীতে মানুষ জিনদেরকে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো ইবাদত করতে হবে কার দাসত্ব করতে হবে কার এ আল্লাহকে ভুলে যাই এমন মুসলমান আছে না নাই পৃথিবীতে আপনি এসেছিলেন শূন্য হাতে পৃথিবী থেকে বিদায় নেবেন শূন্য হাতে কাপড়ের কাপড়ের কি কোনো পকেট আছে কিন্তু দুনিয়া থেকে এমন ভাবে বিদায় নেবেন অনেকের কাপড়ের কাপড়টাও জোটে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা এমন জায়গায় থাকি এই আল্লাহকে আমরা ভুলে যাই এজন্য আল্লাহ বলছেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক তোমার আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি তিনিটাকে চিৎকার দিয়ে বলেন তিনিটাকে আল্লাহর নাম নিলে কি আমাদের কষ্ট হবে বলেন তো আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে পর হয়েছেন তিনি সেই আল্লাহ রে ভুইলা গেল সেই আল্লাহ রে ভুইলে তোমরা থাই কোনা রে আর আল্লাহ রে ডাক রে বান্দাম আল্লাহ রে ডাক বলেন আল্লাহ রে ডাক রে বান্দাম আল্লাহ রে ডাক এই জন্য প্রিয় ভাইরা এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন পৃথিবীতে কোরআন মাফিক জীবন পরিচালনা করার জন্য আর যদি আমরা কোরআন মাফিক জীবন পরিচালনা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সকল মানুষদেরকে জন্ম থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত শান্তিতে ভরপুর করে দেব বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা শুধু মুখে কালিমা বললেই হবে না
তার উদাহরণ স্বরূপ আমি বলতে চাই বাংলাদেশে যখন বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের সঙ্গে যখন দুই দেশ যুদ্ধে লিপ্ত হয়ে গেল মুরুব্বী মানুষেরা যারা আছে বলতে পারবেন দুই দেশের মধ্যবর্তী যখন যুদ্ধ বেঁধে গেল এই যুদ্ধ থেকে রক্ষা পাওয়ার জন্য এই যুদ্ধের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হিন্দু ভাইয়েরা নিজেদের বেশভূষা ধারণ করেছেন যখন পাকিস্তানি হানাদার বাহিনী এসে এই পৃথিবী বা এই ভূখণ্ডে যখন বলেছে তোমরা কারা পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু বাংলাদেশে এসে সর্বপ্রথমে হত্যা করার জন্য তিনি তারা হিন্দুদেরকে বেছে নিয়েছিল কথা বলেন ঠিক কিনা মুরুব্বীরা বলতে পারবেন যখন দুই দেশের যুদ্ধ বেঁধে গেল পাকিস্তানি হানাদার বাহিনী এসে হিন্দুদেরকে প্রথমে আক্রমণ করা শুরু করেছে কিন্তু হিন্দুরা বলতে লাগলো যদি আমরা মুসলমান না সাজতে পারি তাহলে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে তখন হিন্দু ভাইরা বুদ্ধি করলেন নিজেদের মাথার ভিতরে টুপি দিতে লাগলেন হিন্দু ভাইরা নিজেদের দাড়িগুলোকে বড় করতে লাগলেন নিজেদের হুজুরদের মতো পোশাক পরতে লাগলেন পরনে জুব্বা পরতে লাগলেন হিন্দু ভাইদেরকে যখন পাকিস্তানি হানাদার বাহিনী এসে যখন ওই হিন্দু ভাইদেরকে বলেছে তোমরা কারা সঙ্গে সঙ্গে বলেছে হামকো মুসলমান হও আমরা হলাম মুসলমান এখন যদি বলি আপনাদেরকে বলেন তো এই হিন্দু ভাইরা কি মুসলমান মনোযোগ আছে হিন্দু ভাইরা কি মুসলমান হিন্দু ভাইদেরকে যখন বলেছে তোমরা কারা বলে আমরা হলাম মুসলমান সঙ্গে সঙ্গে এই পাকিস্তানি হানাদার বাহিনীরা বলেছে তোমরা যদি মুসলমান হও তাহলে কালেমা বাতাও সঙ্গে সঙ্গে হিন্দু ভাইরা বলেছে কালেমা লা ইলাহা এখন পাকিস্তানি হানাদার বাহিনী বলতেছে যে সুন্দর করে লা ইলাহা বলতেছে এরা তো মুসলমান হয়েই গেছে এরা তো মুসলমান কিন্তু পক্ষান্তরে কি তারা মুসলমান প্রিয় ভাইয়েরা কালিমা পড়ে মুসলমান ছিল স্যার বলতেছেন দেশটা শুধু স্বাধীন হয়ে যাক দেশটা শুধু স্বাধীন হয়ে যাক বর্তমানেও কালিমার নাম ধরে ইসলামের নিচে নিচে তলদেশে থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলে এমন লোক বাংলার জমিনে না থাকলেও কোন কোন দেশে আসে না নাই প্রিয় ভাইয়েরা পক্ষান্তরে যুগে যুগে যতগুলো নবী রাসূল এসেছেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত যখন দিতে যাবেন দ্বীনের দাওয়াত দিতে যাওয়ার জন্য আবু জেহেল উতবা সাহেবা নিচে পিছন থেকে চক্রান্ত করতে লাগলো কিভাবে ইসলামটাকে বিদায় করে দেওয়া যায় আবু জেহেল বলতে লাগলেন ইসলামকে যদি বিদায় করে দিতে যাই তাহলে দুনিয়া থেকে রাসূলকে সরে ফেলতে হবে রাসূলকে হত্যা করে ফেলতে হবে সঙ্গে সঙ্গে মুগীরা বললেন রাসূলকে কিভাবে হত্যা করবেন রাসূলের সাথে তো থাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বীরত্ব এত সাহসী তার সামনেই যদি কেউ যায় হযরত আলী তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় বলেন আল্লাহু আকবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যারা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কুপকাত করে দেয় বলেন আল্লাহু আকবার বলতে লাগলেন তাহলে কি হত করতে হবে আবু জেহেল উতবা সাহেবা মুগরাম চক্রান্ত পরামর্শ করতে লাগলো দুনিয়া থেকে যদি বিদায় করে দিতে হয় তাহলে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান সাজতে হবে আর আল্লাহর রাসূল যখন যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য মানুষদেরকে পাঠাইবেন যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য মুসলমানদেরকে যখন পাঠাইবেন এই পিছন থেকে হযরত আলীর শরীরের ভেতরে দুইখানা তীর মেরে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে আমার প্রিয় ভাইরা পরামর্শ মাফিক আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়লেন এখন বলেন তো কালেমা পড়লে কি মুসলমান হওয়া যায় কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়লেন কিন্তু আমরা কালেমার অর্থটা কি এটা এত পর্যন্ত বুঝতে পারি নাই কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা মুখে শুধু দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না মাথায় টুপি পরলেই মুসলমান হওয়া যায় না জুব্বা পরলেই মুসলমান হওয়া যায় না তার সবচেয়ে বড় প্রমাণ ভারতের নরেন্দ্র মোদি আপনারা দেখেছেন তার বড় বড় দাড়ি আছে না নাই তাহলে কি তাকে মুসলমান বলা যাবে আবার দেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার বড় বড় দাড়ি আছে না নাই কিন্তু তাকে কি মুসলমান বলা যাবে আমার প্রিয় ভাইরাম মুসলমানের ভিতর থেকেও অনেক মা বোনদের দেখা যায় হিন্দুদেরকেই তারা অনুসরণ করে বেড়ায় কথা বলেন ঠিক কিনা মা বোনরা দেখবেন সকালবেলা আগে ছিল থ্রি পিস তারপরে হলো টু পিস আর এখনকার মা বোনেরা নাই পিস পরে ঘুরে বেড়ায় কথা বলেন ঠিক কিনা আবার দেখবেন সকালবেলায় এত সুন্দর বোরকা পড়েছেন বিকেলবেলা গিয়ে দেখবেন ওড়নাও থাকে না কথা বলেন ঠিক কিনা হয়তো বা আমাদের এলাকার ভিতরে নাই আমাদের বগুড়ার ভিতরে নাই কিন্তু অসংখ্য জায়গা দেখা যায় যুবক ভাইরা দেখবেন অনেক জায়গায় আছে জোড়া দোয়া তালি দোয়া এরকম পোশাক পরে কি পরে না এখানে ফাটা এখানে সিরিয়া যদি তাদেরকে বলা হয় যুবক এমন পোশাক কেমন পরে কেন পরেছো বলতেছে হুজুর বুঝবেন না এটার নাম হলো ফ্যাশন এটার নাম কি এ যুগের মেয়েদের ধরন বলিতে লাগি শরম
সকাল বেলা বোরকা পরে বিকেল বেলা ওড়না নাই দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই নারী হইল ঘরের শোভা স্বামীর সেবা করেন আবার উল্টা দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে কথা বলেন কথা বলেন কিন্তু আমাদের এলাকার ভিতরে আপনারা মার খাইছেন নাকি দুই একজনের হাসি দেখলে মনে হচ্ছে আপনারা মার খাইছেন আল্লাহ তাআলা হেফাজত করুন সকলে বলি আমিন এই জন্য প্রিয় ভাইরা যুদ্ধ শুরু হয়ে যাবে আল্লাহর রাসূল যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য হযরত আলীকে প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন হযরত আলীকে যখন যুদ্ধের ময়দানে দিয়ে পাঠাইলেন আল্লাহর রাসূল তাকে সেনাপতি করে পাঠায়া দিলেন কিন্তু আবু জাহেল উতবা সাহেবা মুগিরার তাদের উত্তরসূরিরা আছে না নাই তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর রাসূলের যে সওতর আলীকে পিছন থেকে তীর মেরে কি করবে দুনিয়া থেকে বিদায় করে দেবে পরামর্শ মাফিক যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন আল্লাহর রাসূল যখন সেনাপতি বানাইছেন আলীকে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে যখন মুসলমানরা বিজয়ের ধ্বনি প্রকাশ করবে হঠাৎ করে পিছন থেকে তীর মেরে দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল ওই যুদ্ধের ময়দানেও ছিলেন চতুর্দিকে ঘটনা ছড়ে পড়ল আল্লাহর রাসূলের একজন সাহচর যিনি শেরে খোদা হযরত আলীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আলীকে কে যেন কারা পিছন থেকে তীর মেরেছে চতুর্দিকে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল কে যেন আলীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহর রাসূলের কানে যখন পৌঁছালো আল্লাহর রাসূল তৎক্ষণাৎ দৌড়ে যেতে লাগলেন দৌড়ে গিয়ে দেখলেন আলী হযরত আলীর শরীরে পিছন থেকে তীর কারা যেন মেরে দিয়েছে শরীর থেকে জর্জর করে রক্ত পড়ে যায় আল্লাহর রাসূল বলতে লাগলেন দেখো এই আলী ইসলামের জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরায় হে সাহাবীরা মনে রাখো এই আলী দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে শহীদ হয়ে চলে যায় এই রক্ত জমিনের ভিতরে পড়েছে তাহলে অচিরেই এখানে ইসলামটা উড্ডমান হিসেবে ইসলামের বিজয় পতাকা উড়তে থাকবে বলেন আল্লাহু আকবার হযরত আলী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে তিনি ছটফট করতে লাগতেছিলেন সবাই বলতে লাগলেন হয়তো বা আলী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহ রাসূল বললেন সাহাবীরা যারা শক্তিমান আছো আলীর শরীর থেকে দুইটা তীর ধরে টান মারো আলীর শরীর থেকে যখন দুইটা তীর ধরে টান মারবে আপনারা অনেকে জানেন তীরের সামনে দুইটা আল থাকে কি থাকে না দুইটা আল এমন ভাবে শরীরের ভিতরে ঢুকে গেছে এই দুইটা আলের সঙ্গে তার রক্তটা লেগে গিয়েছে হযরত আলীর শরীরের ভিতরে রক্ত যখন লেগে গিয়েছে সদরে সাহাবী দুইজন টান দিয়ে জোর দিয়ে যখন টানতে লাগলেন তারপরেও শরীর থেকে তীরগুলো টান দিতে পারে না তীর কখনোই বের হতে পারে না হযরত আলী শুধু ফিনকি দিয়ে উঠতেছিলেন আমার প্রিয় ভাইরা একটা মোরগ মুরগিকে যদি জবাই করে জমিনের ভিতরে ছেড়ে দেওয়া হয় যেমন করে ছটফট করতেছিলেন হযরত আলী ঠিক তেমনি করে জমিনের উপরে ছটফট করতে লাগতেছিলেন আল্লাহ রাসূল বললেন সাহাবীরারে আমার আলী না জানি কত বড় কষ্ট পায় এই আলী যখন নামাজের ভিতরে দাঁড়াবে তখন তোমরা এই তীর গুলোকে টেনে টেনে বের করবে তার কারণ হলো হযরত আলী যখন নামাজের ভিতরে থাকে তখন এই পৃথিবী তার জন্য ত্যাগ করে আল্লাহর ধ্যানে তিনি মগ্ন হয়ে যায় বলেন সুবহানাল্লাহ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমরা ইমানের পথে মরণ চাই কি চাই না হযরত আলী যখন নামাজের ভিতরে দাঁড়ালেন তখন হযরত আলীর শরীর থেকে দুইজন সাহাবী টান মেরে যখন এই তীরটাকে বের করবে আলীর শরীর থেকে দুই খণ্ড রক্ত ফিনকি দিয়ে জমিনের উপরে পড়েছে আল্লাহর রাসূল বললেন দেখো না জানি আলী কত কষ্ট পায় হযরত আলী যখন ডান দিকে আসসালামু আলাইকুম বাম দিকে আসসালামু আলাইকুম সালাম দিতে লাগলেন সঙ্গে সঙ্গে দেখতে লাগলেন আলীর সঙ্গে বলছে আলী তোমার শরীর থেকে যে তীরগুলো বের করা হলো তুমি কি টেরও পাও নাই আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন ব্যক্তি যদি নামাজ পড়েন এই নামাজের ভিতরে আল্লাহর সাথে সেই বান্দাগুলো কথোপকথন করতে থাকে আর আল্লাহর সাথে যদি কোন বান্দার কথোপকথন হয়ে যায় এই দুনিয়ার ধ্যান ধারণা আর কখনোই থাকে না বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই আল্লাহর নামের কসম করে বলতেছি আমার শরীর থেকে যখন তীরগুলোকে বের করা হয়েছে আমি আলী কখনোই বিন্দু মাত্র টের পাই নাই বলেন আল্লাহু আকবার